হ্যালো এভরিওয়ান, আমি নোবেল। আজকে আমি চলে আসলাম ডিআই এন্টারটেনমেন্টের রিফ্রেশার স্টুডিওতে। আজকে তাদের ওপেনিং, এবং এই ডিআই এন্টারটেনমেন্ট বলেন অথবা রিফ্রেশার স্টুডিও বলেন, আমার অত্যন্ত ক্লোজ এবং অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই দিন ইসলাম ভাইয়ের। তো আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ এবং আবেদন যে আপনারা ডিআই এন্টারটেনমেন্টের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব টু ডিআই এন্টারটেনমেন্ট। আর বেস্ট উইশেস। হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমার পক্ষ থেকে। সেই সাথে আমি এই মুহূর্তে যেখানে এখন বসে আছি, নতুন স্টুডিও রিফ্রেশার, আমাদের সবার প্রিয় দিন ইসলাম ভাইয়ের তৈরি করা এই স্টুডিও, আজকে এটার উদ্বোধন হলো। এবং আমরা ছিলাম, আমি ছিলাম, মিলন ছিল, আমাদের সবার প্রিয় নোবেল ছিল, শিপলু আছে, ইসলাম ভাই আছে, এবং স্টুডিওতে যে সবসময় কাজ করবে কম্পোজিশনের দায়িত্বে যে আছে সে হচ্ছে সজীব। সো সব মিলিয়ে বেশ দারুণ আয়োজন, এবং অনেক অনেক শুভকামনা থাকলো এই স্টুডিওর জন্য। এখান থেকে অনেক অনেক জনপ্রিয় গানের সৃষ্টি হোক সেই দোয়া রইল, এবং সেই সাথে ডিআই এন্টারটেনমেন্ট যে ইউটিউব চ্যানেলটা আছে আমাদের দিন ইসলাম ভাইয়ের ইউটিউব চ্যানেল, সেটার জন্য অনেক অনেক শুভকামনা রইল, যেন অনেক ভালো ভালো কন্টেন্ট এই ইউটিউব চ্যানেল থেকে আসতে পারে, শ্রোতারা যেন ভালো ভালো কাজ এই ইউটিউব চ্যানেল থেকে পায়, সেই শুভকামনা এবং দোয়া আবারও রইল। আমিও আছি ডিআই এন্টারটেনমেন্টের সাথে, ইনশাআল্লাহ থাকবো ভবিষ্যতে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি সঙ্গীত শিল্পী মিলন। আমি রিফ্রেশার স্টুডিও থেকে আপনাদের সাথে আজকে জয়েন করেছি আপনাদের খুব সুসংবাদ দেওয়ার জন্য। একটি সুসংবাদ, রিফ্রেশার স্টুডিওটি নতুন একটি স্টুডিও, এখানে আপনাদের পছন্দের শিল্পীদের গানগুলো পেয়ে যাবেন, এবং এই এই স্টুডিও থেকে ম্যাক্সিমাম গানগুলোই ডিআই এন্টারটেনমেন্ট থেকে আপনারা পাবেন। ডিআই এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি মোটামুটি বলতে পারি নতুনই, যেহেতু প্রফেশনালি কাজ হয়নি। ডিআই মিনস হচ্ছে দিন ইসলাম ভাইয়া। দিন ইসলাম ভাইয়ার এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের পছন্দের কোনো শিল্পীর গান থাকলে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন ইউটিউবে, আপনাদের পছন্দের শিল্পীর গান আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন ডিআই এন্টারটেনমেন্টের ব্যানারে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বাংলা গানের পাশে থাকুন, বাংলা গানকে সাপোর্ট করুন। আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা গান করি, ইনশাআল্লাহ আপনাদের পছন্দের মতো মনের মতো গানগুলো আপনারা ডিআই এন্টারটেনমেন্ট থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ। রিফ্রেশার স্টুডিওতে যে গানগুলো হবে একেবারে ফ্রেশ গানগুলো হবে, মৌলিক গান হবে, আপনারা চাইলে কাভার গানও হবে, বাট এখানে মৌলিক গানই বেশি থাকবে, মৌলিক শিল্পীদের গান থাকবে। যেমন আমি এখানে আছি রিফ্রেশার স্টুডিওর সাথে, আমিও সংযুক্ত হয়েছি, আমার গানগুলো আসবে ডিএ এন্টারটেনমেন্ট থেকে। এবং রিফ্রেশার স্টুডিওটি আমার খুব ভালো লেগেছে, খুব চমৎকারভাবে তারা সাজিয়েছে স্টুডিওটি, যদিও আমরা আপনাদেরকে স্টুডিও দেখাচ্ছি না, আমি এক কোণায় বসে আপনাদের সাথে কথা বলছি। এবং স্টুডিও মূল বিষয় না, বিষয় হচ্ছে ভালো কাজ মূল বিষয়, আশা করি আপনারা অনেক ভালো ভালো কাজ এখান থেকে পাবেন এবং সাথেই থাকবেন। ধন্যবাদ। ডিআই আর আপনার এই রিফ্রেশ স্টুডিওর ভবিষ্যৎ সম্বন্ধে যদি কিছু বলেন, আপনি কেমন দেখছেন? আমি রিফ্রেশার স্টুডিওর ভবিষ্যৎ সম্পর্কে বলতে চাই যে আমি আমার মন থেকে অনেক দোয়া করি, যেহেতু তারা শুরু করেছে, অনেক দূরে এগিয়ে যাক, এগিয়ে গেলে আমাদেরই অনেক ভালো হবে, আমাদের শিল্পীদের জন্য। একটা স্টুডিও মানে শিল্পীদের প্রাণকেন্দ্র, এখানেই গান যেহেতু সৃষ্টি হয়, অবশ্যই আমার মন থেকে অনেক দোয়া। এবং ডিআই যে ইউটিউব চ্যানেলটি, এই রিফ্রেশার স্টুডিওর মাধ্যমে ইউটিউব চ্যানেলটি পরিচালনা করা হবে। সো আমি রিফ্রেশারের জন্য অনেক শুভকামনা, এখানে ভালো ভালো কাজ তৈরি হোক এবং ডিআইতে গিয়ে সেগুলো আপনাদের মাধ্যমে ছড়িয়ে যাক পুরো বাংলাদেশে এবং বহির্বিশ্বে, আমাদের বাংলা গান তার মাথা উঁচু করে দাঁড়াক আপনাদের মাধ্যমে। আপনারা অবশ্যই দোয়া করবেন এবং পাশে থাকবেন ডিআই এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে। দিন ইসলাম ভাই সম্বন্ধে এবং আমি সাধুবাদ জানাচ্ছি দিন ইসলাম ভাইয়াকে, এত সুন্দর একটি মানে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, কারণ দিন ইসলাম ভাই প্রফেশনালি একজন সরকারি কর্মকর্তা, তারপরও সে গানকে প্রচণ্ড ভালোবাসে এবং গানের মানুষ এতটাই ভালোবাসে, কতটা ভালোবাসলে একটা মানুষ নিজে স্টুডিও তৈরি করে ফেলতে পারে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আমি দিন ইসলাম ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করি এই কারণে, কারণ সে নিজেও একজন সঙ্গীত শিল্পী, এবং দিন ইসলাম ভাইয়ের গানগুলো আপনারা শুনবেন, সে কিন্তু মারাত্মক মানে কণ্ঠের অধিকারী এবং খুব চমৎকার গান করেন। আর যেহেতু তিনি
নিজে একজন সঙ্গীত শিল্পীর পাশাপাশি অন্য অন্য শিল্পীদের জন্য একটা সুযোগ করে দিয়েছে যে তার স্টুডিও থেকে গান আসবে, এটার জন্য আমি তাকে অনেক বেশি ধন্যবাদ জানাই যে এরকম মন মানসিকতা আসলে একজন শিল্পীরই হওয়া উচিত, সেটা আদিন ইসলাম ভাই আরেকবার দেখিয়ে দিল। থ্যাংক ইউ, ধন্যবাদ।